আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিক্রুল, দেখছেন ইলেকট্রিক টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সাবমার্সেবল পাম্প মোটরের বোরিং কীভাবে করতে হয়। আমি এই ভিডিওতে দেখিয়েছি, ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে শুরুর থেকে আপনারা দেখতে পারুন। প্রথমে আমার এই 4 ফিট বাই 4 ফিট গর্ত করে নিতে হবে, দেখতে পারতেছেন? 4 ফিট বাই 4 ফিট কোদাল দিয়ে গর্ত করে নিতে হবে। নেয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বোরিং করতে পারবেন। দেখতে পারতেছেন এখানে চার কোনা চারটে এই বাঁশ গেড়ে তারপরে বেঁধে দিতে হবে। দেখেন এই যে এখানে আমি বাঁশ বেঁধে দিচ্ছি, তারপরে এখানে দেখেন আমি যেখানে বোরিংটা যেখানে করব সেখানে আমি এই 6 ইঞ্চি খুঁদে নিয়েছি। খোঁদার পরে 6 ইঞ্চি পাইপ, একটা 10 ফিটে একটা পাইপ বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখন এই পাইপটি বাড়ি দিয়ে দিয়ে এটা দাবাই দিতে হবে, একবার নিচে দিয়ে দিতে হবে। এই পাইপের ভিতরে হচ্ছিল আপনার বোরিংটা করতে হবে। তা তারপরে এই পাইপ যেহেতু দাবতেছে না, এর জন্য এইখানে পানি দিতে হবে। এই 4 ফিট বাই 4 ফিট যে খোদা হয়েছিল এই খোদার ভিতরে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে যে এখন বাড়ি দিয়ে দিয়ে এই পাইপটি বসিয়ে দিতে হবে। দেখেন একবারে পানি মানে নিচে বসিয়ে দিতে হবে। পানির নিচে বসিয়ে দেওয়ার পরে তারপরে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করতে হবে। দেখতে পারতেছেন 1.5 ইঞ্চি পাইপ প্রথম দিয়ে আমরা বোরিং করতেছি। দেখেন এই হলো 1.5 ইঞ্চি পাইপ। এই 1.5 ইঞ্চি পাইপ এইভাবে আমরা 130 ফুট বোরিং করব। 130, যেহেতু আমাদের এইটা ঢাকায় টাঙ্গাইল শহরে, টাঙ্গাইলের মধ্যে পড়ছে, আমাদের 130 ফুট বোরিং করলেই হবে। তা দেখতে পারতেছেন এখানে আমরা 130 ফুট বোরিং করা হয়ে গেছে, একটা 1.5 ইঞ্চি। এখন আমরা এখানে এই এখন আমরা 3 ইঞ্চি করব। 1.5 ইঞ্চি করা হয়ে গেছে, এখন 3 ইঞ্চি যে এই এই ফল দিয়ে, এই ফল দিয়ে এটা করতে হয়, এই পাইপের নিচে ফল লাগিয়ে তারপর করতে হয়। যে আমরা এখন 3 ইঞ্চি বোরিং করতেছি, এইভাবে মূলত আপনার বোরিং করতে হয়। আর এইখানে পানি দিতে হবে, 4 ফিট বাই 4 ফিট যে মাটি খোদা হয়েছে এই জায়গাটা পানি দিতে হবে, আর পানির মাধ্যমে এই পাইপটি গেড়ে দিতে হবে। দেখতে পারতেছেন এইভাবে করে আপনার আমাদের এইখানে বোরিং করতে 2 দিন লাগছে। সাবমার্সেবল পাম্প এই 4 ইঞ্চি বোরিং করবো আমরা, 4 ইঞ্চি পাইপের বোরিং করবো। তা দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনার বোরিংগুলো করতে হয়। তারপরে এই 30 ফুট হয়ে গেলে 3 ইঞ্চি যে বোরিংটা করতেছি আমরা, যখন আমাদের এই বোরিংটা হয়ে যাবে 30 ফুট, তারপর আমরা কি করব, 4 ইঞ্চি একটা ফল লাগাবো। দেখেন আমরা এই যে বোরিংটি করতেছি, আসলে ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কারণ এটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কীভাবে বোরিং করতে হয় আর কত খরচ হয়। এটাও আমি আপনাদের ভিডিওতে বলে দেব যে কয় টাকা খরচ হবে এই বোরিংটি করতে গেলে। দেখেন এইখানে আমরা পাইপ ব্যবহার করছি, 4 ইঞ্চি পাইপ 110 ফুট, 4 ইঞ্চি পাইপ 110 ফুট ব্যবহার করছি, আর জালি পাইপ ব্যবহার করছি এই 20 ফুট, 20 ফুট জালি পাইপ ব্যবহার করছি 4 ইঞ্চি, আর একটা 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাডাপ্টার ব্যবহার করছি। এই হলো মূলত এইখানে আমার টোটাল। এইখানে এই যে দেখেন আমরা 3 ইঞ্চি করার পর এখন আমরা এই যে 4 ইঞ্চি করব। হ্যাঁ, এটা একটু বাড়িয়ে নিচ্ছি, 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে তারপর এখন আবার 4 ইঞ্চি বোরিং করব। দেখেন এই 4 ইঞ্চি বোরিং করতেছি, 4 ইঞ্চি করার পরে আমরা 5 ইঞ্চি চলে যাব, ঠিক আছে? এই 4 ইঞ্চি বোরিংটা আমরা এখন ইজিলিভাবে যাবে, কারণ কি ওই যেহেতু 3 ইঞ্চি করা হয়েছে এখন 4 ইঞ্চি খুব তাড়াতাড়ি হবে, 5 ইঞ্চি আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখেন কীভাবে বাঁশ বাঁধতে হয়, কীভাবে কাজ করতে হয়, 4 জন লোক লাগে এই কাজটি করতে গেলে। আমাদের এখানে 2 দিন সময় লাগছে, যেহেতু 4 ইঞ্চি বোরিং সেই ক্ষেত্রে 2 দিন সময় লাগছে।
পাইপের মাথায় এইভাবে ধরে তারপর পানি বের করতে হয় আর ই করতে হয়, তাহলে আপনার পাইপটা নিচের দিকে যায়। তো এরপরে আমরা এখন 5 ইঞ্চি বোরিং করব। এই এই বোরিংটি প্রায় শেষের দিক। এখানে প্লাস্টিকের পাইপ দিয়ে বোরিং করা হচ্ছে। এখানে মূলত আমার 1.5 ইঞ্চি পাইপ দিয়ে আমরা বোরিং করতেছি, কিন্তু বোরিংয়ের নিচে যে পাইপটি আছে লোহার পাইপ, ওই লোহার পাইপের সঙ্গে আমরা ফল লাগিয়ে দিয়েছি। ফল মানে তো আপনাদের দেখিয়ে দিয়েছি যে 3 ইঞ্চি হয়, 4 ইঞ্চি হয়, 5 ইঞ্চি হয়, এই ফলগুলো দিয়ে আপনার ক্লিয়ার করতে হয়। এটা না হলে কিন্তু আপনার এই বোরিং করা যায় না, খালি পাইপ দিয়ে কিন্তু বোরিং করা যায় না, এই জন্য নিচে ফল লাগিয়ে দিতে হয়। তো দেখেন আমার বোরিং 4 ইঞ্চির বোরিংটা শেষ হয়ে গেছে। এখন আমরা 5 ইঞ্চি বোরিংটা করব। 5 ইঞ্চির ফলটা আমি দেখিয়ে দিচ্ছি, এখন জাস্ট প্রায় শেষ। এখন আমরা এই পাইপটি উঠিয়ে দেব, উঠিয়ে আবার নতুন করে 4 ইঞ্চি বোরিং করব, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে। তারপরেও মানে আমি অনেকগুলো অনেক ভিডিও কেটে দিয়েছি, কারণ এত বড় হলে তো মানুষ দেখতে চায় না। তো এখন মূলত এই পাইপটি উঠিয়ে দেখেন এই যে পাইপগুলো উঠানো হচ্ছে, একটা পাইপ উঠানো হয়ে গেলে এখন 130 ফুট পাইপ উঠায় ফেলাইতে হবে। উঠানোর পরে আমার এই 5 নম্বর যে ফলটি আছে ওই ফলটি আমরা পাইপের সঙ্গে লাগাবো। দেখতে পারতেছেন কীভাবে উঠাইতে হয়। আসলে অনেক সময় লাগে, 2 দিনের কাজ যদি আমরা 16 মিনিটে শেষ করে দেই তাহলে তো বুঝতেই পারছেন যে কত তো দেখতে পারতেছেন এখানে আমরা যে পাইপটি খুলে নিচ্ছি, জাস্ট এই যে এই ফলটি আমরা লাগিয়ে আমরা 4 ইঞ্চি বোরিং করছি, এখন আমরা 5 ইঞ্চি করবো। এই ফলটি খুলে নেব, দেখেন এই ফলটি আমরা পাইপ রেঞ্চ দিয়ে খুলে নিচ্ছি। পাইপ রেঞ্চ দিয়ে খুলে নিয়ে যে এখানে ফল 5 ইঞ্চি ফল লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে 5 ইঞ্চি ফল। এখন আমরা 5 ইঞ্চি ফল দিয়ে আমরা বোরিংটা করব, করার পরে আমরা ওই 4 ইঞ্চি পাইপটি বসিয়ে দেব নিচে। কীভাবে সেট করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখন পাইপ রেঞ্চ দিয়ে টাইট দিতে হবে, টাইট দিয়ে আপনার বোরিংটি করে নিতে হবে। দেখেন এই এই 5 ইঞ্চি ফল, এই 4 ইঞ্চি ফললে এখন 5 ইঞ্চি ফল লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এখন আমরা 5 ইঞ্চি বোরিংটা হয়ে গেলেই আমরা 4 ইঞ্চি পাইপটি দিতে পারবো, তাছাড়া কিন্তু আমরা পাইপটি দিতে পারবো না। আর বোরিং শেষ হওয়ার সাথে সাথেই আপনার পাইপ বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনার এই যে দেখেন আমরা বোরিংটি পাইপটি দিয়ে দিলাম, এই 5 ইঞ্চি বোরিং করার পরপরই যেন ওই 4 ইঞ্চি পাইপ লাগাই দিতে হবে, মানে বোরিংয়ের মধ্যে পড়িয়ে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার মাটিটা চাপে আসলে কিন্তু আর বোরিংয়ে আপনি পাইপ ঢুকাইতে পারবেন না। এই এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখেন এইভাবে মূলত আবার এই 130 ফুট পর্যন্ত যেতে হবে। 130 ফুট পর্যন্ত যাওয়ার পরে তারপরে এই পাইপটি উঠিয়ে তারপরে আমরা 4 ইঞ্চি পাইপটি ব্যবহার করব। এখন আমরা এই 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি এই অ্যাডাপ্টার দেখবো। দেখেন এই যে আমার হাতে 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টার এই যে এইভাবে কেটে নিতে হবে, এই 4 কোণায় কেটে তারপরে এটা ফোল্ডিং করে নিতে হবে পুড়িয়ে। দেখেন এই যে আমি পুড়িয়ে এটাকে ফোল্ডিং করে নিতে হবে, এটা হলো জালির নিচে থাকতে হবে। আমার যে ফিল্টারিং আছে 20 ইঞ্চি, এই 20 ইঞ্চি ফিল্টারের নিচে থাকতে হবে এই
অ্যাডাপ্টারটি। দেখেন এই যে এটা হলো ফিল্টার, ফিল্টারের এইখানে আমি যে আঠা দিয়ে নিচ্ছি, আঠা দিয়ে তারপরে এই অ্যাডাপ্টারটি লাগিয়ে দিতে হবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে ধরে আপনার অ্যাডাপ্টারটি লাগিয়ে দিতে হবে। এটা একবারে নিচে থাকবে, পানির নিচে থাকবে একবারে, এটা এটা প্রথমে থাকবে। দেখেন এই যে জালি, এই যে জালি 4 ইঞ্চি জালি পাইপ, এই ছিদ্র দিয়ে দেখেন অ্যাডাপ্টার বসানো হয়েছে। এই যে যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো দিয়ে আপনার পানিটি ভিতরে যাবে, আর এই পানিটি আমরা সাবমার্সিবল পাম্পের সাহায্যে পানিটি উঠবে। দেখেন আমরা এই যে জালিটি আমরা আগে দিয়ে দিচ্ছি, 10 ফিট করে একটা জালি, 10 ফিট 10 ফিট 20 ফিট আমরা জালি পরিয়ে দেবো। যেহেতু আমার বোর্ডিং শেষ হয়ে গেছে, এখন আমরা 4 ইঞ্চি পাইপ নামিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে পাইপ নামাইতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার, A to Z। এখন আঠা দিতে হবে, দেখেন এই পাইপের উপর দিয়ে আঠা দিতে হবে, ভিতরে আঠা দিয়ে ধরিয়ে দিতে হবে। ধরিয়ে দিলে আপনার মুখটা একটু সরাবে, দেখতে পাচ্ছেন আঠা দিয়ে, তারপর গ্যাস লাইট দিয়ে ধরাই দিলে আপনার এটা জ্বলতে থাকবে, আর আপনার এই পাইপটা এই ঢোকাইতে সুবিধা হবে, বুঝতে পারছেন? কারণ এই এই সব টেকনোলজি কিন্তু সবার ভিতরে নাই, কারণ এটা পাইপ ঢুকতেছে না। এখন ঢুকাবেন কীভাবে, এই যে এইভাবে পুড়িয়ে তারপরে দেখেন এই যে এইভাবে সুন্দর করে আপনার বসিয়ে দিতে হবে, দেখতে পারতেছেন ইজিলিভাবে ঢুকে গেল। এইভাবে মূলত খুব তাড়াতাড়ি দ্রুত করতে হবে কাজটি, কারণ এটা সময় নেওয়া যাবে না। তারপরে এর উপরে একটু বালু দিয়ে নেবেন, আঠা লাগিয়ে একটু বালু দিয়ে নেবেন, তাহলে আর এই জিনিসটা একবারে ই হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। যাই হোক, এরপরে আমরা নেক্সটে এই যে আমরা 20 ফিট জালি লাগিয়ে দিলাম, এখন আমরা উপরের খালি পাইপগুলো বসাবো, 110 ফুট পাইপ বসাবো। টোটাল হলো আমাদের জালি সহ 130 ফুট পাইপ। দেখেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেওয়ার পর এখন একটু বালি দিতে হবে এখানে। এই যে বালি দিয়ে, বালি দিলে তাড়াতাড়ি জিনিস আঠাটা লেগে যায়। তো এইভাবে মূলত কাজ করতে হয়। দেখেন ইজিলিভাবে পাইপ যাচ্ছে, পাইপ ধাক্কা দেওয়া লাগতেছে না, ছাড়লেই চলে যাচ্ছে। আবার এই যে আরেকটা পাইপ জয়েন দিচ্ছি, এইভাবে মূলত একটা পাইপ 20 ফিট করে আপনার 5টা পাইপ 100 ফুট আর একটা 10 ফিটের পাইপ, এই হলো 110 ফুট, আর হলো নিচে আপনার ফিল্টারিং হলো 20 ফুট, তাই হলো 130 ফুট টোটাল পাইপ। এই যে আমরা বালি দিয়ে নিচ্ছি, বালি দিয়ে নিলে তাড়াতাড়ি আঠাটা শুকিয়ে যায়। তাই এই যে আমরা নামিয়ে দিচ্ছি, দেখেন। তাহলে আজকে আমরা বুঝলাম যে এই যে আমরা আঠা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিং করা শেষ, পাইপ লাগানো শেষ, এখন আমরা এই যে আঠা দিয়ে আমরা পুড়িয়ে নিলাম। পুড়িয়ে এখন উপরে কী করবো আমরা, উপরে হচ্ছে আমাদের যে লোহার পাইপটি আছে, এই 2 ফিটের লোহার পাইপ, ওইটা আমরা বসিয়ে দেবো। যেহেতু মোটর বসাবো এখানে, সাবমার্সিবল পাম্প বসিয়ে যে বেজটা আছে, এই বেজের অংশটি এখানে লাগিয়ে দেবো। কারণ বেজের অংশ যদি আমরা না লাগাই, তাহলে কিন্তু আমার এই পাইপ মোটরটি বসায় রাখানো যাবে না। এই যে দেখতে পাচ্ছেন বেজ, এই বেজটি আমরা এই পাইপের মধ্যে বসিয়ে দেবো। এই জন্য পুরাই নিতে হবে, কারণ না পুরাইলে কিন্তু আপনার এই বেজটি বসাইতে পারবেন না। দেখেন আমরা পুড়িয়ে তারপরে এই বেজটি বসিয়ে দিচ্ছি, এইভাবে সুন্দর করে ধরে আস্তে ধীরে তাড়াতাড়ি করে লাগিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পুরানোর পরে এইভাবে, এই যে এইভাবে ঘুরিয়ে তাড়াতাড়ি করে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই উপরের পাইপটি বসানো শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। তো দেখেন এখন আমরা এই ভিতরে পানি দেব, এই পানি দেওয়ার পরে আমরা একটু আমরা কোন পজিশনে রাখবো, ওই পজিশনে আমরা পাইপটি ই করে বেঁধে রাখবো এই বাঁশের মাধ্যমে। তা আমরা আর একটু নামিয়ে দেবো, কারণ বেশি উঁচা হয়ে গেছে, এত উঁচা রাখা যাবে না। আমাদের যে পরিমাণের দরকার এই পাইপটি উপরে রাখা, সেই পরিমাণে আমরা রাখবো। তাহলে আমরা পাইপটি খুলে নিচ্ছি,
পাইপটি খুলে আমরা একটু নিচের দিকে দিয়ে নিচ্ছি, নিচের দিকে যে পরিমাণের দরকার ওই পরিমাণ রেখে আমরা এইখানে বাঁশের সঙ্গে বেঁধে রাখতে হবে। বেঁধে তারপরে এইখানে আপনার যে লাল বালিটি আছে, লাল বালি এইখানে ব্যবহার করতে হবে যত দূর, যত লাল বালি দিতে পারেন, কারণ কি এখানে লাল বালি না দিলে কিন্তু আপনার ওই এই যে পাইপের গোড়ায় লাল বালি দিতে হয়, লাল বালি না দিলে কিন্তু আপনার এই পাইপটি দেখাইছে যে নড়াচড়া হতে পারে। হ্যাঁ, তো তারপরে যে এখানে আমরা দেখতে পারতেছেন এই বাকেট লাগিয়ে আমরা পানি উঠাচ্ছি, পানিটা ক্লিয়ার করতেছি। এই যে দেখেন বালি দেওয়া হচ্ছে, এই লাল বালি আপনারা দিয়ে নেবেন। এখানে লাল বালি না দিলে কিন্তু আপনার এই ভিতরে ফাঁকা থেকে যাবে, এই লাল বালি দিলে ভালো আর কি। এইভাবে বালি দিয়ে দিতে হবে আস্তে 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 করে, কারণ যেহেতু চার সাইডে গ্যাপ বেশি নাই এই জন্য অল্প অল্প করে বালি দিয়ে, তারপরে এই যে বাকেট দিয়ে আপনার পানিটাই করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগতে পারে। তা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।